Audio Jungle. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. All Rohingya based media guru harbaya nashaguri on the Rabalas on Inshallah Yabalasi. I am Tuno Rashamutukanukia.com news there has a year. Little like a day. খেলা দেখতেই লোকালেই হাজারো রোহিঙ্গা নিরাপত্তা নিয়ে সংশয়। তাহলে এড়ে টেকনাপ এলাকার মাঝে মোসনি ক্যাম্পত কিছু ফুটবল খেলা দিয়া ফুটবল খেলা চাই বললা হাজার হাজার রোহিঙ্গার ফোয়েন কল এনতুন ক্যামত নিউলিয়ার এড়ে চাই বললা যার। তাহলে ইয়ানার মাঝে পাবলিক সকলে যিন গ্রামী মানুষ সকল আছে তারা ইয়ানার মাঝে কী করার আর তো হতে বেশি সন্ধ্যা লাগে নিরাপত্তা লাগে রে একই সময় টেকনাফের বিভিন্ন এলাকায় চলছে একাধিক ফুটবল টিম ইয়া। তাহলে একই সময় টেকনাফ বিভিন্ন এলাকার মাঝে এনদিল্লা ফুটবলের টিম অকল দিয়ে এড়ে ফুটবল খেলার টিম অকল চলের কিন্তু এড়ে ভিতরে কিছু রোহিঙ্গা কলিও অত ফুটবল টিমের মাঝে নাম দিয়ে দেওয়া আছে খেলার দেওয়া আছে। তারপরে এসব খেলাই দেখতেই এই খেলা হিন চাই বললা বলি ক্যাম্পতুন বাইরিয়ারে হাজার হাজার রোহিঙ্গা কইল এই খেলা চাই বললা যার। তাহলে এই খেলা চাই বললা যার দিয়ে আনার মাঝে এলাকার বাসীয় কইল আর মানে দেশের অভিযোগ করলে তাহলে খেলার হতালইয়ারে তারা খেলার বাহানা দিয়ারে রোহিঙ্গা কইল প্রায় বিনা বাধাই মানে হন বাধা ছাড়া ক্যাম্পতুন বাইরিয়ারে বাইরে ফারে এর কিন্তু ইদানিং তাদের সঙ্গেই বের হচ্ছে হাজার হাজার সমর্থক। এ সময় তারা এলাকায় নানা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তাহলে যিন রোহিঙ্গা টিম অকল দিয়ে টিম ইনার হুয়াতি খেলা সাইবল্লা যার দে দর্শক অকল মানে হুয়াতি যা দে মানুষ ইনার হদেরিয়া তেন দিলে হাজার হাজার মানুষ সকল হদে কেমন তো বাইরে আরে তারা কী করবেলা যার খেলা সাইবল্লা যার টিম লিয়ারে যার। তাহলে এই টিম লে যার দেড়ে ক্যাম্পত নিয়র দে মানুষকে বিভিন্ন ধরনের কি করে বিশৃঙ্খলা মানি আইলে হারা ফামক করে গড়ে হ্যাঁ দোয়া। টেকনাফের নীলা হদে নীলা মৌসুনি এলাকার মাঝে সাত দিন পর্যন্ত সাইড দিকে মানে সাইডটা সাইডে মিক্কা তাহলে গুড়াই মাঠেই একই পক্ষেই রোহিঙ্গা কালিয়ে একাদশ দলটি এলাকাবাসীর অন্য দলটিও শালবাগান একাদশ শালবাগানের দলের এগারো জনেই খেলোয়াড়রাই রোহিঙ্গারা। তাইলে এন্দিল্লা নীলা তুন তারপরে মোসনি তুন এই রোহিঙ্গা হালি তু এন্দিল্লা বিভিন্ন জায়গার তুনি তারা টিম অকল দিয়ে যিন শালবাগানের তুর্গ টিম দিয়ে এবার মাঝে এগারো জন ব্যক্তি রোহিঙ্গার ফুয়ানি হদেরিয়া। তাহলে রোহিঙ্গা কল খেলা খেলোয়াড়রা জানান রোহিঙ্গার খেলোয়াড় কইলে হদ দে খেলার জন্য ক্যাম্পে থেকে বের হইতেই তাদের কোনো বাধা দেওয়া হয় নাই। তাহলে খেলায় বললা বলি যার দে টাইমের মাঝে তারা হন কিয়ে হনমিকা তো কিনা দেয় বাধা না দেয় আর ফিরি ভাবে যায় ফেরি ইয়ে হদ দে দিয়া। আর রোহিঙ্গারা দর্শকরা জানান যিন রোহিঙ্গার টিম অকল আছে টিমের ফোয়ারা মানুষ অকল যা দেই না জানা হদ দে নিজেদের হতে আর নিজের দলের খেলা কল চাই বললা বলি আর হতে যেহনো কৌশলে যেহনো প্রকার হতে আর ক্যাম্পতি নিয়ে যায় আরও পড়ুন আরও মমিকে যারা হইতে হতিয়া। তো অংশগ্রহণকারী রোহিঙ্গারা খেলোয়াড়দের পাশাপাশি হাজার হাজার রোহিঙ্গার সমর্থক বিনা বাধাই ক্যাম্পের বাইরে চলে আসার এলাকায় নিরাপত্তায় নিয়ে স্বয়ংখ রয়েছেন টেকনাফ বাসিন্দারা। তাহলে যিন রোহিঙ্গা টিম অকলদের ফুঁয়াতি হাজার হাজার মানুষ সকল রোহিঙ্গা মানুষ সকল যিন খেলা চাই বললা বিভিন্ন জায়গা তুন গ্রামের মাঝে যার বা ক্যাম্পর বাইরে খেলা দেড়ে খেলাতে যার। তাহলে হিনের কারণে মানে টেকনাফর মানুষ সকলে বাসিন্দা কইলে বেশাবেশি ডরা আর হদের তারা রোহিঙ্গা কইলে মানে তারা মারি মধ্যে ধরিব দেন দিলা ডরান না নাকি কেন ডরার হনি মারি বিশৃঙ্খলা মানে হইলে হরা ফাঁস সকল করে দেন দিলা মানে হিয়ান আর ডরার হদের। তবে কোলা পরিচালনায় কমিটির সদস্য খেলা তবে খেলা পরিচালনায় কমিটির সদস্য মোহাম্মদ নূর বলেন খেলার ক্ষেত্রেই এলাকাবাসী ও রোহিঙ্গারা মিশলেই কোনো সমস্যা হবে না বলেও মনে করেন
আর্যকরা। তাহলে যে তারা খেলা দিয়ে খেলার পরিচালক মানে কমিটির সদস্য কলে আছে ইতারা হদ দেখি রোহিঙ্গা লইয়ারে বাংলাদেশি লইয়ারে যদি তারা কুমার খেলা দৈতে গেলে খেলা লাবলি হদ হন সমস্যা না হইব, খেলা লা মেয়াদ দৌলি হন সমস্যা না হবে ঘরুয়া যারা খেলা দিয়েই তারা হারিয়া। তাহলে আরো কিন্তু আরো লেখে দে আর এলাকার লোকজন বলেই এলাকার মানুষ কইলে হদ্দে গ্রামে মানুষ কইলে তারা হদে টিকিট বেশি পাল্লা বলি আর হদে যারা খেলা দিয়ে খেলা বইয়ে হি তারা হদে রোহিঙ্গা কইলে আলিও হি আনারে কিনে করে তারা মানানগরের মধ্যে রোহিঙ্গাদের অবাধ্যই মাঠেই আসতেই দেই কিন্তু কখনো কখনো খেলা নিয়েও বিরোধ হলেও সংঘর্ষ হামলা পাল্টা হামলার দিকেও চলে যায়। তাহলে খেলা মাঝে যদি হনত হনত হন হন মাঝে যদি বাজাবাজি হতে হতে গেলেও একজন মারামারিও ওই জায়গা দিয়ে হিন্দি লেগে আছে হতো ক্যাম্পের চারিদিকেই আর্মার পুলিশ ব্যাটালিয়ন থাকার পরেও রোহিঙ্গারা কীভাবে এই খেলা খেলা লোকালেই আসতেই পারে এর উত্তর 16 এফবিএনের অধিনায়ক তারেকুল ইসলাম জানান এ বিষয়ে তিনি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেবেন সূত্র একত্র টিভি। তাহলে জিনিস ইয়ানের ক্যারিয়ার গজে ধরলে বাংলাদেশের একত্র টিভি যেভাবে আছে একত্র পত্রিকা যেন আছে ইয়ান মানে ক্যারিয়ার গজে হদরিয়া। তাহলে কিন্তু বাইরের মানুষ করে হয়তো সাথ দে ক্যাম্পের মাঝে সারিটা হতো কেড়া তার বা দিও তারপরে সারিটা হতো পুলিশে খোঁজ থাকি বা দেবো তারা হতে কেঙ্গুরি বাইরে বাইরে কেঙ্গুরি তারা রুকেল বনিয়া রে খেলা সাইপাল্লা যাই পারে হয়েবার। তাহলে যেভাবে 16 এফবিএনের অধিনায়ক যেভাবে তারেকুল ইসলাম আছে এই ভাইয়া হদ দে হদে ইয়ান আর আই কুশ খবর লইসাইম যদি লইয়ারে যদি খবর ফাইট দিতে গেলে আর ব্যবস্থা লইম তার মানে ইয়ান তো মোরা তাই দে গ্রামীয় কলে তুন হতা ইয়ানের উদ্দেশ্য মেন হইল দে বন কালালে আর একটা ইয়ান গিয়া লাগাইয়ে হিয়ান হইল দে গ্রামীণ হত হইল দে মানে তারা রোহিঙ্গা কইল বার কুলে নিয়ে রইলে আর আল্লাহ সমস্যার এক কথায় শেষ হত হইল দে হে দূরিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।